মাদ্রাসার একটা ছেলে, আজকে তার নামের আগে জোড়া হবে হাফেজ। তো আল্লাহর কাছে আমি অনেক দোয়া করেছিলাম যে পাগড়িটা যেন হজরতজি পড়াই। তো হজরতজি একটা বক্তব্যের মাঝে বলেছিলেন আমাদেরকে যে আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম যে আল্লাহ পাক আমার, আমি যতদিন বেঁচে থাকবো আমার মা ততদিন বেঁচে থাকবেন। তো সব দোয়া তো আল্লাহ কবুল করেন না। তো আমারও ইচ্ছা ছিল যে এই মাদ্রাসার পাগড়ি পাক আল্লাহ হজরতজির অনেক খেয়াদান করুক, কিন্তু হজরতজি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো হজরতজি তার নিশানকে রেখে গেছেন, তাদের হাত দিয়েই, তাদের পবিত্র হাত দিয়ে হয়তো মাদ্রাসায় ছাত্রকে পাগড়ি দেওয়া হবে। আমি শুধু একটা কথা বলি ভাই, দীর্ঘ সময় লকডাউন গেল, সত্যি কথা বলতে মাদ্রাসাটাকে চালাতে খুব কষ্ট হয়েছে। কষ্টটা অনেক গ্রামের মানুষ, অনেক সাথী ভাই, পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা গবেষণের গবেষণা নিকেতনের সাথী ভাইয়েরা আমাকে অনেক সাহায্য করেছেন। কেউ তিন মাসের মাইনে দিয়েছেন, কেউ এক মাসের মাইনে দিয়েছেন, কেউ দু মাসের মাইনে দিয়েছেন। এইভাবে কোনোরকম এই বছরটা চালানো হয়েছে, আল্লাহ চালিয়েছেন। সবথেকে আমি এই মাদ্রাসা চালাতে গিয়ে যেটা কষ্ট অনুভব করেছি যে এই কুড়িটা, এই পনেরোটা ছেলেকে টিচার সহ খাওয়ানো, এই সমস্ত আমাদের আমাদের শেখপাড়া থেকে শুরু করে পশ্চিমপাড়া পর্যন্ত ভাইয়েরা যে সাহায্য করছে, প্রতিদিন দুবেলা খাওয়া দিচ্ছে, আমি তাদের কাছে, আল্লাহর কাছে তাদের জন্য দোয়াও করি এবং ব্যক্তিগতভাবে চিরকৃতজ্ঞ যে সত্যি এটা বহুত বড় কাজ। যারা পয়সাওয়ালা তারা এক মাসের মাইনে দিয়ে দিতে পারবে, 8,000 টাকা 10,000 টাকা দিয়ে দিতে পারবে, কিন্তু প্রতিদিন দুবেলা খাওয়ানো, তার স্ত্রী কুটুম বাড়ি বা আত্মীয় বাড়ি যেতে গেলে চিন্তা করতে হয়, কোথাও যেতে গেলে চিন্তা করতে হয়, তাদের অনেক কষ্ট। তবু আমি ওই ভাইদেরকে আল্লাহর কাছে যে যা পূর্ণ মর্যাদা পাই সেই জন্য দোয়া করি ওই ভাইদের জন্য, যেমন শেখ সাকির ভাই, যেমন ইসলাম ভাই, নাজমুল হোসেন, আলাউদ্দিন মল্লিক, আশা মল্লিক, আব্দুল ওহিদ, জাকির, ইদ্রিস, এই সমস্ত ভাইয়েরা যে আমাদেরকে সহযোগিতা করেছেন। দুটো ভাই আছে, তারা প্রতি সপ্তাহে মাসের পর মাস সকালের খাবার দিয়ে যাচ্ছে, ভিকু ওরফে শফিকুল আলম, আর একজন শেখ জালাল, শেখ পাড়াই থাকে। তাদের কাছেও কৃতজ্ঞ যে আমাকে পূর্ণ সহযোগিতা করেছেন। মহান আল্লাহ বলেন, আমার হজরতজি এটাও বলেন যে নাম হ্যায় কাম হ্যায় মেরা, নাম হ্যায় তেরা। এটা কারুর আমাদের কিছু কর্তৃত্ব নেই, কৃতিত্ব নেই, সবই আল্লাহর কৃতিত্ব। তাই আপনাদের কাছে আমি আবেদন রাখছি যে এই মাদ্রাসার পয়সা চাইতে গিয়ে যদি আমার কোনো ব্যবহার খারাপ হয়ে থাকে, আমার যদি আচরণ কোনো খারাপ হয়ে থাকে, আপনারা ব্যথা পেয়ে থাকেন, অনেক ক্ষেত্রে হয়তো ভালোবেসে একটু অন্যভাবে চেয়ে ফেলেছি, বলেছি, আপনাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি। আপনারা দোয়া করুন এই মাদ্রাসাটা যেন কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকে এবং এই মাদ্রাসাটা যেন অনেক অনেক বড় হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।